আকাশ ঘিরে মেঘের মেলা, কখন নামে বৃষ্টি, অধীর হয়েছে সবাই আকাশ পানে দৃষ্টি। অজস্র মেঘ জমেছে আকাশে, ঘন কালো মেঘের ঘন ঘটা, এ যেন আভাস দিচ্ছে এখনই নামবে আষাঢ়ের ঢল। তবু রয়েছে চারদিকে নানা কোলাহল। আপনারা দেখতে পাচ্ছেন চট্টগ্রামের আকাশে মেঘের ঘন ঘটা। ঠিক এই সময় মনে পড়ছে রবি ঠাকুরের সেই বিখ্যাত আষাঢ় কবিতা, নীল নবঘনে আষাঢ় গগনে তিল ঠায় আর নাহিরে, ও গো আজ তোরা যাসনে ঘরের বাহিরে। যদিও রবি ঠাকুর কবিতায় বাহিরে যাওয়ার বারণ করেছেন, কিন্তু কোমলমতি এ শিশুরা তো আর বাধা মানে না। বৃষ্টির আভাস পেয়ে তারাও ছুটে এসেছে ছাদে, খেলা করছে আনমনে, কেউ বা মোবাইল দিয়ে ভিডিও করছে, কেউ চেয়ে আছে রাস্তার পানে, দেখছে গাড়িগুলো কীভাবে চলাচল করে। ছোট্ট মেয়ে ফারিনমণি আমাদের মাঝে আছে, কেমন লাগছে তোমার? কেমন লাগছে মা? ভালো ভালো লাগছে? আবার একটু সাকিব দুষ্টমি করছে, সাকিব দুষ্টমি করো না, ব্যথা পাবে। আছে আমাদের মাঝে ফারিক বাবু, ভিডিও করতে ব্যস্ত রয়েছে। আছে আমাদের সিফাত বাবু, সিফাত বাবু আছে সাথে। আছে সাকিব, সাকিব আছে, ফারিনমণি, মা বৃষ্টি পড়ে, বৃষ্টি পড়ে টাপুর টুপুর। তারপরে জানো কি কবিতাটি? বৃষ্টি পড়ে টাপুর টুপুর, তারপর খুব মজা হচ্ছে। তাদেরকে দেখে মনে হচ্ছে তারা খুব মজা পাচ্ছে, খুব মজা করছে তারা। ব্যথা পাবে, জনজীবন তবুও থেমে নাই, ছুটে চলছে রাস্তায়। গাড়ি অনেকটা কমে গেছে, রাস্তা ফাঁকা মনে হচ্ছে। পাশে আপনারা দেখতে পাচ্ছেন মেঘগুলো উড়ে আসছে, ঠিক বঙ্গোপসাগর থেকে, ছাদ থেকে অল্প কিছু দূরে, হয়তো বা এখান থেকে 2 কিলো দূরে সাগর রয়েছে। সাগর থেকে মেঘগুলো উঠে আসছে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।